নমস্কার বন্ধুরা, অনামিকার একদিন চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত এবং অভিনন্দন জানাই। তো আজকে ফলোহারিণী অমাবস্যা, তো আমার মায়ের একটা সুন্দর গান দিয়ে আমি শুরু করলাম আজকে ভিডিওটা। আপনারা অনেকেই বলেছেন আমার মায়ের গান আগের দিন খুব ভালো লেগেছে, আমার মা যে মায়া বলো বিহারিণী গানটা গেয়েছিল সেটা আগের দিন খুব ভালো লেগেছে আপনাদের, যার জন্য আবার মায়ের গান দিয়ে শুরু করলাম। আমার মা আমার মায়ের গান দিয়ে জগৎজননী মায়ের জন্য এই গানটা আমার রইল আজকের উপস্থাপনা। তো এবার আমার ব্লগ আজকে থেকে আমি শুরু করলাম। তো এক জায়গায় আজকে গিয়েছিলাম আমি ফলোহারিণী অমাবস্যা উপলক্ষে পুজো দিতে, তো সেই ব্লগটুকুও আমি আপলোড করে দেব। তো এরপরে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। সামনে সবাই ফাঁকা করে দিই, ওখানে না সামনে সবাই ফাঁকা করে দিই, বাইরে বসে। হ্যাঁ, বাইরে বসে অন্যদিন তো আমি আমার কাছে বসে। এই যে আমার মেয়ে সামার ক্যাম্পের জন্য তৈরি হয়ে গেছে। এই যে আজকে ওদের পাজামা আর ড্রেস হচ্ছে ড্রেস কোড দিয়েছে, স্কুলে যাচ্ছে। সামার ভ্যাকেশন পড়ে গেছে, এখন সামার ক্যাম্প শুরু হয়েছে, এক একদিন এক একটা ড্রেস কোড শুরু বলছে। এই ড্রেসটা দিয়েছে এবার ওর জেঠু পয়লা বৈশাখে, আজকে ফার্স্ট পরালাম। তো দাদা দিদি ভাই দেখো কেমন লাগছে ওকে জানিও। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, স্কুলে যাচ্ছ? ড্রেসটা পরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে মা খাচ্ছে, কি খাচ্ছ মা আজকে? আজকে রুটি আলুর তরকারি, রুটি আলুর তরকারি সঙ্গে এক কাপ চা, আমারও এক কাপ চা, সঙ্গে একটা স্ক্র্যাম্বলড এগ নিয়েছিলাম, ওটাকে আমি আরও স্ক্র্যাম্বল বানিয়ে দিয়েছি, ততটুকুনি অবশিষ্ট পড়ে আছে।
এই যে এখন সান্ধ্যকালীন চা বসিয়েছি, চাটা হচ্ছে। মায়ের জন্য লিকার চা করে নিয়েছি, তো আমি একটু দুধ চা খাবো বলছি, তো আমার জন্য একটু দুধ চা বসিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে সকালের পর, আর এটা হচ্ছে মানে পরের দিনে ফলোহারিণী অমাবস্যার পরের দিনের এই ব্লগটা, কারণ আজ সকালের পর আর ব্লগ করা হয়নি বিশেষ, আমার শরীরটাও ভালো ছিল না। তো আজকে এইমাত্র একটু হনুমান মন্দিরে গিয়েছিলাম, মন মেজাজ খুব একটা ভালো ছিল না বলে, তো পুজো দিয়ে এসে একটু মনটা ভালো লাগছে। তো এবার আজকে সকালের পর শরীরটা আর কি বিশেষ কিছু না, মাথার যন্ত্রণা শুরু হচ্ছিল, আমার মাইগ্রেন আছে। তো সকালবেলা নানান রকম কাজও ছিল, আজকে মেয়ের স্কুলও ছিল যেটা দেখিয়েছি। আজকে স্যাটারডে সানডে ইউজুয়ালি স্কুলও থাকে না, কিন্তু আজকে ওর যেহেতু সামার ক্যাম্প চলছে সেহেতু ওর স্কুলটা হচ্ছে এখন, কিন্তু সানডে হবে না, কালকে হবে না, স্যাটারডে অবধি স্কুলটা হচ্ছে। আর নেক্সট উইকও স্কুল আছে, কিন্তু নেক্সট উইকে অবধি আমি পাঠাবো। সেকেন্ড স্লটে আর ভর্তি করাইনি ওকে, সেকেন্ড স্লটে আর ভাবছি ভর্তি করাবো না, কারণ বাচ্চা গরমের ছুটিটা একটু যদি উপভোগ না করে, সারাদিনই যদি স্কুলেই বসে থাকে, তাহলে পরে আর কী করে হয়। তো যার জন্য আর সেকেন্ড স্লটে সেকেন্ডও একটা স্লট হবে ওদের, সেটা শুনতে পাচ্ছি, তো ওটাতে আর ভর্তি করাবো না। তো এখন মা চা নিয়ে এসে গেছে, এবার চাটা খেয়ে নিই। এই যে আমার মা, চা নিয়ে এসে গেছে, আমার সাদা চা, মায়ের লাল চা। কিছু বলবে মা? কি বলবো, আপনারা দেখুন মেয়ের হচ্ছে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কি বলবো। ও তো আমি ভুল ত্রুটি করছি, আপনারা ক্ষমা করে দেবেন। কি করছো বলো, পিজ্জা করছো? ও শোনাবো, মাকে পেয়েছে ভালোই, মায়ের সাথে খেলাধুলো চলছে। তুমি কি রান্না করছো? একটু চা দাও, চা খাই। ওদিকে আমার বড় কাজে বসেছে, চা করো। অফিস থেকে ফিরেও শান্তি নেই। কি গো ব্লগ করছি, কিছু বলো। একটু টেনশনে আছে কাজকর্ম নিয়ে। কি রান্না করছো বউ? ও বউ কি রান্না করছো? বউ বলে দাও কি রান্না করছো, বলো। মাংস বলো, বলবে না, মুড নেই। গুড মর্নিং বন্ধুরা, আজ পরের দিন সকাল। তো ব্লগটা তিন দিন ধরে কন্টিনিউ করছি, তার কারণ বুঝতেই পারছেন আমার চোখ মুখ দেখে আমার শরীরটা খুব একটা ঠিক নেই। তো আজকে এইমাত্র ঘরের কিছু কাজ কমপ্লিট করলাম, তো এই একটু দুধ বসালাম, একটু মেয়ের জল ফোটাতে দিলাম, জল ফোটাতে দিলাম মানে বোতল ফোটাতে দিলাম। তো এবারে দেখা যাক এরপরে কী করা যায়। এরপর আমার বড় টিফিন আনছে, আজকে সানডে, ও বাড়িতে আছে সেহেতু টিফিন আনছে, সে টিফিনটা খাবো। এই যে বোতলে বোতল ফোটাতে দিয়েছি, এদিকে দুধ বসিয়েছি, এদিকে ডাল ভিজিয়েছি, চাল ভিজিয়েছি আজকে রান্নার জন্য। আজকে কি রান্না হবে মা? মা সবজি কাটছে। একটু আগে আপনাদের বললাম যে আমার বর খাবার আনতে গেছে, যে সেই খাবার ওর জন্য আলু পরোটা, আমাদের জন্য নর্মাল পরোটা। এই যে মা আম কেটে রেখেছে, ব্রেকফাস্ট আজকে জাস্ট জমে যাবে। সেইমাত্র স্নান করে এলাম, এসে পুজো দিলাম, ঘরের অনেক কাজ ছিল সেগুলো আমার হাজব্যান্ড করেছে, আমি আর হাজব্যান্ড আমার মিলেই করেছি দুজনে। তো তারপরে মা একটু চিংড়ি মাছের বড়া করছিল, সেটা খেলাম, এখন একটু বসিয়েছি। তো ব্লগটা আর বড় করছি না, আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে করে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটা তাড়াতাড়ি চলে আসে।
এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি। নমস্কার সবাইকে।